ইসলাম এই যে আমরা যে নিয়ামত পেয়েছি, আমরা তো বুঝতে পারি না যে ইসলাম কত বড় নিয়ামত, কারণ দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। আমরা পাঁচক্ত নামাজ পড়ে যে কি পাচ্ছি স্বাভাবিক পড়ছি, কিন্তু যারা কখনো নামাজ পড়িনি, অমুসলমান ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, মুসলমান হয়েছেন, তারা নামাজে কি মজা পান শুনে দেখেন। তারা জীবনে নামাজ পড়েননি, অস্থিরতা শূন্যতার ভিতরে ছিলেন, এই যে পাঁচবার সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলে কি মজাটা তাদের লাগে জিজ্ঞেস করে দেখেন। এটা তো হলো আল্লাহর সাথে মজা। মুসলমান হয়ে আমরা কি না পেয়েছি, আপনি এই ভারতে, বাংলাদেশে, ভারতবর্ষে এই যে আমরা মুসলমানরা আছি, আমাদের পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন, ঠিক না? কি হিন্দু ছিলেন? ব্রাহ্মণ। বাংলাদেশের অধিকাংশ মানুষই নিম্ন বর্ণের হিন্দু ছিলেন, আর নিম্ন বর্ণের হিন্দু আর্য বিশ্বাসে পশুর চেয়েও খারাপ। একটা কুকুর যদি মন্দিরে ওঠে, কুকুরকে কিন্তু মারা হয় না, আর একটা নিম্ন বর্ণের হরিজন শিশু যদি মন্দিরে হাত দেয়, মন্দিরে ঢোকে, তার শাস্তি কি? পুড়িয়েই মেরে ফেলে। কথা বুঝতে পারেননি? তো এই বর্ণবাদী জুলুম থেকে আমরা বলবো না এটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, যাই হোক হিন্দু ধর্মে এটা ঢুকেছে, যারাই ঢুকিয়ে থাকেন, এই বর্ণবাদী জুলুম থেকে বাঁচার জন্য এদেশের মানুষেরা বৌদ্ধ হয়ে গেছিলেন। বৌদ্ধ ধর্ম এদেশে ব্যাপক হয়েছিল, বৌদ্ধ ধর্ম এদেশে শাসক হয়েছিল। আপনারা জানেন কি না, আমরা এখন ভাষা বা কথা বলি কি ভাষায়? বাংলা ভাষায়। এই ভাষার প্রাচীনতম যে বই, এটাকে বলা হয় চর্যাপদ। চর্যাপদ, এই চর্যাপদের প্রাচীন পাণ্ডুলিপিগুলো বাংলাদেশে পাওয়া যায়নি, পাওয়া গেছে নেপালে। কারণ যতদিন ব্রাহ্মণরা রাজত্ব করেছিলেন, তারা বাংলা ভাষায় কারোর কথা বলতে দিতেন না, সংস্কৃত ভাষায়, আর্য ভাষায় কথা বলতে হবে। যখন বৌদ্ধরা রাজা হলেন, তখন বাংলা ভাষা ফ্লোরিশ করল, বেশ বাংলায় লেখালেখি শুরু হলো। এরপর আবার যখন ব্রাহ্মণেরা রাজ্য দখল করে নিলেন, তখন যার কাছে বাংলা কথা বই পাওয়া যেত, তাকে বইকে পড়ানো হতো, লোককে কতল করা হতো। এজন্য বাংলাদেশে বাংলায় লেখা যত বই ছিল পুড়ে গেল, ছাই হয়ে গেল। দুই চারজন বাঙালি পলায়ে নেপালে গেছিল, সেই নেপালের বইয়ের লাইব্রেরিতে প্রাচীন কিছু চর্যাপদ পাওয়া গেছে। এটা বলার উদ্দেশ্য হলো, বৌদ্ধ ধর্মের প্রসারের পরে আবার হিন্দুরা যখন এদেশ দখল করে নেন, ব্রাহ্মণেরা, তখন আবার মানুষরা ওই ব্যবস্থার ভিতরেই ঢুকে গেল। এরপরে ইসলাম আসার পরে মানুষ মুসলমান হয়েছে, আপনি কি পেয়েছেন? মনে করেন একটা সূত্র, হরিজনের ছেলে যত বড় হোক, শিক্ষিত, সে পুরোহিত হতে পারে না, সে পূজার মন্ত্রপাঠ করতে পারে না, সে ব্রাহ্মণের পাশে বসতে পারে না, সে একসাথে খেতে পারে না, সে হরিজন হরিজনই থাকে, সামাজিক মর্যাদা সে পায় না। যেটা আপনারা জানেন ভারতে এখন আরও প্রকট হয়েছে, আপনারা পেপারে দেখছেন, পোড়ানো হচ্ছে, হরিজন শিশু পুড়িয়ে ফেলা হচ্ছে, বিভিন্ন রকমের অনেক কথা বেড়েছে, সরকার চেষ্টা করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু ধর্মীয় বিষয়ে যে অধিকার, আপনি মুসলমান হয়ে আপনার ছেলে যে বংশের হন, যে গোত্রের হন, যে কবিলার হন, যে পেশার হন, আপনার ছেলে লেখাপড়া শিখেছে, মসজিদের ইমাম হবে, হুজুর হবে, মৌলানা হবে, গ্র্যান্ড মুফতি হবে, ডিসি হবে, এসপি হবে, নো প্রবলেম। কিন্তু এটা আপনি ইসলাম না হলে পেতেন না। আপনি ইসলাম থেকে এটা পেয়েছেন, এই যেটা পেয়েছেন এটা কার রক্তের উপরে দাঁড়িয়েছে? ওই ওহদের যুদ্ধের শহীদদের রক্তের উপরে। সে হামজা রাসূলুল্লাহ সাল্লামের প্রিয় চাচা, মুসআব ইবনে উমাইর, তরুণ তরতাজা যুবক, মক্কার সবচেয়ে বড় লোক, তরুণ যুবক ছিল, খালি গায়ে খালি পায়ে হিজরত করে মদিনায় চলে গেছিল। মদিনায় প্রায় এক দেড় বছর দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মদিনার প্রায় 70-80% মানুষ মুসলমান হয়ে গেল
এই মুসাব ইবনে উমাইয়াদের দাওয়াতে তারা শহীদ হয়ে গেলেন ওহদের যুদ্ধে। যে মুসাব ইবনে উমাইয়ার বলা হয় এক কাপড় সকালে পরলে বিকালে পরতেন না, নতুন নতুন কাপড়, তার আতরের গন্ধ মক্কার মেয়েদেরকে উদ্বুদ্ধ করত। সেই মুসাব ইবনে উমাইয়ার যখন মারা গেলেন ওহদের যুদ্ধে শহীদ হলেন, তার পরনে একটা মাত্র কাপড় ছিল, গায়ে কিছু ছিল না, আর সে কাপড়টা এত লম্বা ছিল যে মাথা ডেকলে পা খুলে যায়, পা ডেকলে মাথা খুলে যায়। আর তার বাড়িতে ঘরে তাঁবুতে কিমাই আর কোনো কাপড় তার ছিল না। সেই মানুষটা তারই এই ত্যাগ রক্তের উপরে আমাদের এই সকল নিয়ামত দাঁড়িয়ে আছে।